হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুটক্স উইথ মেডিকো মাই সেলফ রিয়া মজুমদার আই অ্যাম আ ফাইনাল প্রফ এম স্টুডেন্ট টফ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ইএসআই যোগা তার রাউন্ড এর প্রত্যেক ক্যাটাগরির কত কাট অফ গেছে স্টেট কোটায়ের ক্ষেত্রে সেটা নিয়েই বলবো তাদের কাট অফ মার্কস এবং কাট অফ র্যাঙ্ক তো তোমরা সকলেই হয়তো জানবেই যে ইএসআইয়ের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র দুটো কোটা নেই মানে যে অল ইন্ডিয়ার কাউন্সিলিংয়ে শুধুমাত্র অল ইন্ডিয়া কোটা আর স্টেট কোটার জন্য স্টেট কোটা এরকম কিন্তু নয় ইএসআইসি এর একটা আলাদা কোটাই আছে যেটাতে কিন্তু তাদের জন্য সিট রিজার্ভ থাকে যেটা ইএসআইসি আইপি কোটা থাকে বলে তো সেখানে কিন্তু সেখানে স্টেট কোটার তুলনায় কিন্তু সেখানে কাট অফ মার্ক্স বা র্যাঙ্ক সেটা কিন্তু অনেকটাই কম হয় বাট স্টেট কোটায়ের ক্ষেত্রে আলাদা সেটা কিন্তু আলাদা করে রিজার্ভেশন নেই যেটা ওয়েস্ট বেঙ্গলের এইটি ফাইভ পার্সেন্ট কোটার মধ্যে পড়ে সেটার জন্য আর যদি কেউ ইএসআইসি কোটাতে চান্স পেতে চায় তাহলে কিন্তু তাকে অল ইন্ডিয়া কাউন্সিলিং করতে হবে এবং তার ইএসআইসির যে কার্ড থাকে সেই কার্ডটা থাকা কিন্তু মাস্ট ওটা না হলে কিন্তু হবে না তো যাই হোক আমি এখানে তোমাদের স্টেট কোটায়ের ক্ষেত্রে ইএসআইসির ক্ষেত্রে কত কাট অফ গেছে ইএসআই জোকায়ের জন্য প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ তাদের র্যাঙ্ক এবং মার্কস এটা নিয়েই ডিসকাস করবো তো চলো দেরি না করে আজকে ভিডিওটি স্টার্ট করা যাক তো দেখো ইএসআই জোকা রাউন্ড টু কাট অফ স্টেট কোটায়ের জন্য তো ফার্স্টেই আসি ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে তো ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে সেকেন্ড রাউন্ডে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক কুড়ি হাজার ছশো এক এবং তার মার্কস ছশো পনেরো তো রাউন্ড ওয়ানে যেটা কাট অফ গেছিলো ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে তার কিন্তু র্যাঙ্ক ছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল উনিশ হাজার তিনশো তেতাল্লিশ তো ইএসআই জোকায়ের ক্ষেত্রে কিন্তু ইউ আর ক্যাটাগরির কাট অফটা কমেছে এরপর আসি ও এ ও বিসি বি বলে এরকম কিছু নেই ইএসআই জোকায়ের জন্য এখানে কিন্তু শুধুমাত্র ও বিসি হিসাবেই ধরা হচ্ছে সে ও বিসি এরই হোক বা ও বিসি এরই হোক তার যখন সে ইএসআই জোকা যদি দেয় তাহলে কিন্তু তার ও বিসিতেই ওই সিটটা পাওয়া হবে ও মানে ও ক্যাটাগরির র্যাঙ্ক হিসাবে যার র্যাঙ্ক আগে থাকবে সে মানে প্রেফারেন্স পাবে ওই কলেজে চান্স পাওয়ার জন্য তো ওখানে ও এর যেটা কাট অফ গেছে সেকেন্ড রাউন্ডের পরে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো তেত্রিশ হাজার ন নশো সতেরো এবং তার মার্কস হল পাঁচশো বিরানব্বই এটা ও এর ক্ষেত্রে আর ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ ছিল তার র্যাঙ্ক কিন্তু ছিল তেত্রিশ হাজার নশো সতেরো মানে কাট অফের কিন্তু কোনো চেঞ্জ হয়নি যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ ছিল সেটাই সেকেন্ড রাউন্ডের কাট অফ আছে এরপর আসি ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে তো ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রেই যেটা সেকেন্ড রাউন্ডের কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক আটত্রিশ হাজার একশো চুয়ান্ন এবং তার মার্কস হলো পাঁচশো পঁচাশি তো ফার্স্ট রাউন্ডের শেষে যেটা কাট অফ ছিল ইএসআই জোগায়ের ক্ষেত্রে ইডব্লিউএস ক্যাটাগরি তার কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল তেত্রিশ হাজার তিনশো একুশ সো ই এর ক্ষেত্রেও কিন্তু ইএসআই জোগাতে সেকেন্ড রাউন্ডে কাট অফটা কমেছে এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হল একানব্বই হাজার দুশো চার এবং তার মার্কস হলো পাঁচশো আর ফার্স্ট রাউন্ডের শেষে যেটা কাট অফ ছিল এসসি ক্যাটাগরির ক্ষেত্রে ইএসআই জোকায়ের জন্য তার র্যাঙ্ক ছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল অষ্টআশি হাজার পাঁচশো ছেষট্টি তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু কাট অফটা বেশ অনেকটাই কমেছে এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা ফার্স্ট রাউন্ডের কাট ছিল তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল চার লাখ সাতষট্টি হাজার পাঁচশো ছেষট্টি আর সেকেন্ড রাউন্ডের শেষেও যেটা কাট অফ রয়েছে সেটাও কিন্তু চার লাখ সাতষট্টি হাজার পাঁচশো ছেষট্টি মানে এসটি ক্যাটাগরিরও কিন্তু কাট অফের কোনো চেঞ্জ হয়নি আর তার মার্কস হলো দুশো আশি তো এই ছিল ইএসআই জোকায়ের ক্ষেত্রে প্রত্যেক ক্যাটাগরির কাট অফ মার্কস এবং কাট অফ র্যাঙ্ক রাউন্ড টুয়ে স্টেট কোটায়ের জন্য এটা কিন্তু আইপি কোটার নয় তো আশা করি যে এই ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে তোমাদের থার্ড রাউন্ডে তোমাদের পসিবিলিটি কতটা আছে চান্স পাওয়ার সেটা বোঝার জন্য যেহেতু কাট অফ র্যাঙ্কটা তোমরা জানতে পারছো আর তোমাদের আগে কতজন স্টুডেন্ট আছে সেই ক্যাটাগরি সেটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আর যেহেতু প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু পিডব্লিউডি এর সিটগুলো তাদের ক্যাটাগরিতেই কনভার্ট হয়ে যাবে সেই রেসপেক্টিভ ক্যাটাগরিতে তো সেই জন্য তোমরা বুঝতে পারবে কিছুটা হলেও আইডিয়া করতে পারবে যে তোমার পসিবিলিটি কতটা আছে থার্ড রাউন্ডে চান্স পাওয়ার আর কতটা নেই তো আশা করি যে ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও আর নিট কাউন্সিলিং সম্পর্কিত সমস্ত রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেলাইকানটি প্রেস করে রেখো যাতে আমি যখনই তোমাদের নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিওগুলো পেয়ে যাও আর তোমাদের যদি কাউন্সেলিং সম্পর্কিত রকম কোনো কোয়েশ্চেন থাকে বা ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও আমি টাইম পেলেই চেষ্টা করবো যে তোমাদেরকে রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করার তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কলেজের কাট অফ নিয়ে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ